নাচল পতেপুর ইউপির উপনির্বাচনে আওয়ামী লীগ বিএনপির প্রার্থীরা প্রচার প্রচারণায় তুঙ্গে। রাজশাহী থেকে এ কে এম বাবুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। আসন্ন ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আগামী 20 অক্টোবর মঙ্গলবার চাপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার 2 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আধুনিক উন্নত সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত ফতেপুর ইউনিয়ন পরিষদকে গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল ইসলাম অঙ্গীকার করেছেন। তাছাড়া তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করা সহ ভোট প্রার্থনা করেন। নৌকা প্রার্থী খায়রুল ইসলাম নুরনগর টিভিকে বলেন, এবং দ্বারে দ্বারে যাওয়ার আমার এলাকার অর্থাৎ ফতেপুর ইউনিয়নের যে আমি আনাচে কানাচে যাচ্ছি, যে জনতি শেখ হাসিনা যে উন্নয়নের সারা পাচ্ছি, আমি বর্তমানে 5 নম্বর ওয়ার্ডে যে বাড়ি বাড়ি যাচ্ছি, দ্বারে দ্বারে যাচ্ছি, জনগণ কিন্তু নৌকা প্রতীকের জোয়ারের পক্ষে সারা দিচ্ছে এবং আমি ব্যাপক সারা পাচ্ছি, জনগণের ব্যাপক সারা পাচ্ছি। আজকের হয়ে উপনির্বাচনে ভোট দিবে এই নৌকাপতিকে, এটি আমি আশাবাদী এবং তাদের সারা পাচ্ছি। ভোটারদের কাছে যাচ্ছি, ওনারা বলছেন যা নৌকাপতিকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এবং জনতি শেখ হাসিনার যে অন্যান্য সারা দেশব্যাপী যে জোয়ার উন্নয়নের যে জোয়ার এলাকার জনগণ সেই উন্নয়নের নৌকাতে ভোট দিবে এই প্রত্যাশা করছি। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত 2 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। এদিকে উপনির্বাচন বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাদির আহমেদ ভুলু নুরনগর টিভিকে বলেন, আমি জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়ার স্নেহর পাত্র হিসাবে আমি ধানের শীষ নিয়ে উপনির্বাচন ফতেপুর ইউনিয়নের উপনির্বাচনে ভোট পরিচালনা করছি। আমি ফতেপুর ইউনিয়নের সব জায়গায় যাচ্ছি, মনে হচ্ছে যে আমার এই ধানের শীষের জোয়ার ভেসে উঠেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী, 100-তে 100% আমি পাস করব এবং জনগণের সুতে থাকব, জনগণের কল্যাণের কাজ করব। এবং আমি এর আগেই সাবেক চেয়ারম্যান ছিলাম, আপনাদের সাথে ছিলাম, অনেক আপনারা আমাকে চিনেন বা জানেন, আমি আপনাদের জন্য কি করেছি এটাও জানেন বলে আমার সাথে সব জনগণ মনে হচ্ছে যে স্রোতের মতন ভেসে চলে আসছে। ইনশাল্লাহ সামনে নির্বাচনে উপনির্বাচনে আমাকে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি আশাবাদী করি সরকারের কাছে, সরকার ইনশাল্লাহ এটা সুস্থিতির জন্য দেখে, সুস্থ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করে। এই বক্তব্য নিয়েছি, আমরা কথা বলার জন্য চেষ্টা করছি এই অত্র অঞ্চলের যিনি অত্র এলাকার প্রভাবশালী, এবং এই অত্র অঞ্চলে কি পরিমাণে নৌকার জোয়ার উঠেছে একটু যদি আমাদেরকে বলতেন। নৌকার ব্যাপক জোয়ার উঠেছে, নৌকা উঠেছে, নৌকা বলছে কি।